নেই পরিষেবা, দীর্ঘদিন বন্ধ পঞ্চায়েত অফিস, প্রাক্তন প্রধানের দ্বারস্থ এলাকার মহিলারা। দীর্ঘদিন ধরে বন্ধ পঞ্চায়েত অফিস, সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন পঞ্চায়েত এলাকার জনসাধারণ। বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরে বন্ধ, প্রধান না থাকায় সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার জনসাধারণ। আসন্ন পঞ্চায়েত নির্বাচন 2023-এ সরকারি বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হয়ে শেষে সোমবার সকালে দ্বারস্থ হলেন পানিখালি বাজারে পার্টি অফিসে স্থানীয় প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য আফতাব মোল্লার কাছে। স্বাস্থ্যসাথী কার্ড রিনিউ করার জন্য তো পঞ্চায়েত অফিস বা দুয়ারে সরকার ক্যাম্প আছে, সেখানে গিয়েছিলেন? ওখানে তো জমা দিয়েছে, ওখানে তো হয় না, ওখানে শুধু জমা নিচ্ছে। তো কার কাছে এসেছেন আপনারা? আমরা এই প্রাপ্ত প্রধান। কি নাম? আফতাব। তো উনি কি বলেছেন? উনি বলল আমাদের রিনিউয়াল করে দেবো বলেছে, তার জন্য আমরা এসেছি। কেন প্রাক্তন প্রধানের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন? আমরা দান যে কোনো কাজের জন্য আসছি, সমস্ত কাজ আমরা ঠিক মতন পেয়ে যাচ্ছি। কতটা উপকার পেলেন? যে কোনো বিষয়ে আসছি, সমস্ত বিষয়ে আমাদের সমস্যা মিটে যাচ্ছে। পাচ্ছে না দীর্ঘদিন বন্ধ আছে, তার জন্য দান অনুদান কিচ্ছু পাচ্ছে না। বিভিন্ন দাবি দেওয়া কাগজপত্র এলাকার জনসাধারণ পঞ্চায়েত প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য আফতাব মোল্লার কাছে জমা দেন ও তাদের সমস্যার কথা তুলে ধরেন। তা প্রাক্তন প্রধান কি বলল? আমাদেরকে বলেছে এটা রিনিউয়াল করে দেবে। আপনি কোন কোন কোথা থেকে এসেছেন? 10 নম্বর সিমাঘাট পাড়া। এদিন তিনি বলেন পঞ্চায়েত বন্ধ থাকায় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, তাই তারা আমার দ্বারস্থ হয়েছেন। আমি তাদেরকে বলেছি চেষ্টা করব সমস্যা সমাধানের। এ বিষয়ে তিনি আরো কি বললেন চলুন আমরা একবার দেখে নেব। আপনার অঞ্চলের মানে কিছু মহিলা আপনার কাছে এসছে, কি বলবেন? আর মূলত বিষয় হচ্ছে এই অঞ্চলটা দীর্ঘ 4 বছর অকেজিয়ে পড়ে আছে, এখানকার মানুষের কোনো পরিষেবা পায় না, যার ফলে এটা আমি প্রাক্তন প্রধান এখন বর্তমান মেম্বার, এবং আমি একসময় ফুলমঞ্জনের তৃণমূল অঞ্চল পেয়েছিলাম। মূলত বিষয় সেই মানুষগুলো অসহায় হচ্ছে, এরা আমার দ্বারস্থ হয়েছে, স্বাস্থ্যসাথী কাটতে শুরু করে রেশন কাটতে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা সব, তা আমার দ্বারস্থ হয়েছে। আমি যতটা পেয়েছি এতে হেল্প করেছি এবং এদের কাছে সব কাগজপত্র নিলাম, যতটা পারি করবো বাদ ভাই ভিডিও সাহেব সব করা হবে, যতটা করা যায় চেষ্টা। আচ্ছা, দুয়ারে সরকার ক্যাম্প আছে তো আপনার অঞ্চলে? দুয়ার সরকার আছে, এরা দুয়ার সরকার দেবে, কিন্তু দুয়ার সরকার জমা নিচ্ছে, যেগুলো হচ্ছে না সেগুলো তো কেউ দেখার লোক নেই, যার ফলে এরা আমার দ্বারস্থ হচ্ছে। আমি এদেরকে যতটা চেষ্টা করছি করবো এবং ভিডিওর সঙ্গে কথা বলবো, দেখি এদের। আপনার নাম আর পরিচয়? আমার নাম আফতাব আলী মোল্লা, আমি প্রাক্তন প্রধান এবং বর্তমান পঞ্চায়েত সদস্য। বাসন্তীর ফুলমালঞ্চ থেকে সেলিম হাসানের রিপোর্ট, দি জনতা রিপোর্ট।